এই ধরনের কাজ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার করছে নিউ যা হবার তো হচ্ছে তবে এটা জেনে রাখুন এই পৌরসভাতেই সাতাশ হাজার ভোটে তৃণমূল পরাজিত সুতরাং স্বাভাবিকভাবে পাঁচ পাশে ভোট অতএব এই পৌরসভা বনগা পৌরসভায় মানুষের রায় ইতিমধ্যেই প্রতিফলিত হয়ে গেছে অতএব আগামী দিন আরও ভাবে দেখবেন যে পুরো পৌরসভাটাই বিজিবি পরিচালিত হবে কটা লোক দিদিকে বলো ফোনে পেয়েছে বলুন তো আমাকে বলুন ফোন হচ্ছে দিদিকে বলো দিদি এখন প্রাণান্তকর চেষ্টা করছে পিসি থেকে দিদিতে নামার জন্য উনি আর পিসি শুনতে চাইছেন না জাগতিক নিয়মে বয়সকে মানতে হয়তো ধরুন আমি আজকে একটা টাইমে কারুর ছেলে ছিলাম পরবর্তী ক্ষেত্রে আমি কারুর বাবা হয়েছি পরবর্তী ক্ষেত্রে কারুর কাকা হয়েছি আগামী দিন আমি কারুর দাদু হবে এটা হচ্ছে জাগতিক নিয়ম এখন মমতা ব্যানার্জি সেইটাকে অস্বীকার করে যেহেতু উনি পিসি আর ভাইপোর কোম্পানি হয়ে গেছে সেজন্য প্রাণান্তকার চেষ্টা চাইছেন পিসি থেকে দিদিতে নামতে সারা বাংলা জুড়ে পুলিশরা চলছে সারা বাংলায় গণতন্ত্র নেই বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে কোনো জায়গায় সার্কিট হাউস চাইলে পরে এনটাইটেলমেন্ট থাকা থাকতেও জেলা রাজ্য সভাপতি দিলীপ দেওয়া হচ্ছে না উনি একটিও পাল্টাননি উনি যা ছিলেন তার থেকে আরও খারাপ হয়েছেন এবং স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে যারা বলছেন যে মমতা পাল্টেছে মমতা পাল্টাই তো নই তার থেকে আরও খারাপ হয়েছে এবং সেই কারণের ফল তাদের দিতে হবে আমি আবার বলছি আমি ইতিমধ্যেই প্রায় একশো সাতজনের তালিকা যারা আমাদের সাথে যোগাযোগ করেছিল কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দিয়েছি এবার কেন্দ্রীয় নেতৃত্বের তো অবলিকেশন আছে ধরুন বহু জায়গায় ইতিমধ্যে লিডারশিপ তৈরি হয়ে গেছে সেই জায়গায় অন্য যোগকে নেওয়া হবে কি হবে না এটা তো কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে তারা পশ্চিম বাংলায় এই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব যখন হবে দেখা যাবে কিন্তু মমতা ব্যানার্জি রাষ্ট্রদ্রোহী মমতা ব্যানার্জি পুলামা ঘটনার সময় সোজাসুজি আগুন তুলেছিলেন ভারতীয় সেনাবাহিনীর দিকে আর তিনশো সত্তর ধারার বিলোপের পর উনি যে ভূমিকায় অভিযোগ নেছেন তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে আছে এখনও এখনো কথা বলছেন উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে কিসের পদ্ধতির ভুল সংবিধান মেনে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তাতে রইলেন উনি বললেন পদ্ধতির ভুল উনি কি সংবিধান বিশেষজ্ঞ নাকি